ইসির কোনো ক্ষমতা নেই বললেন মির্জা ফখরুল। বর্তমান নির্বাচন কমিশনের ইসির কোনো ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমরা 2018 সালে নির্বাচনে গেছি এই প্রত্যাশায় যে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন হয়তোবা একটা চেষ্টা করবেন, কিন্তু সেটা তারা করেননি। এ বিষয়ে যে অভিজ্ঞতা, আপনারা কিভাবে আশা করেন যে আবারও নির্বাচন কমিশনের কথা শুনি, তাদের সঙ্গে গিয়ে বসি, কি করবে তারা? তারা তাদের কিছুই করেন নেই, তাদের কোনো ক্ষমতা নেই। আর দেশের মানুষ চায় না এই নির্বাচন কমিশন এবং সরকারের অধীনে কোনো নির্বাচন হোক। এই কারণে নির্বাচন কমিশনের কোনো সংলাপ এবং আলোচনার বিষয়ে আমরা কোনো মন্তব্যই করি না। এই সময় বর্তমান সরকার যদি পরিবর্তন না হয়, নিরপেক্ষ সরকার যদি না আসে, তাহলে এদেশের কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেন ফখরুল। গত দুটি নির্বাচনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকারে যদি আওয়ামী লীগ থাকে তাহলে আপনি যে নির্বাচন কমিশনই দেন, সেই ইসি কখন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংলাপের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে যে মূল সংকট যেটা, সেটা হচ্ছে গণতন্ত্র নেই। আর আওয়ামী লীগ আজকে নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, কারণ চিরকাল ক্ষমতায় থাকার জন্য তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক কালচার যে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারে না, আর দলীয় সরকারের অধীনে নির্বাচন হতেই পারবে না, এটা গত কয়েক বছরে আওয়ামী লীগ প্রমাণ করেছে। আপনারা জানেন যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তারা জোর করে কেড়ে নিয়ে গেছে। বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক কালচার যে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারে না, আর দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারবে না, এটা গত কয়েক বছরে আওয়ামী লীগ প্রমাণ করেছে। আপনারা জানেন যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তারা জোর করে কেড়ে নিয়ে গেছে। তিনি বলেন, আগের নির্বাচন কমিশনের ডাকে আমরা রাষ্ট্রপতির কাছে যাই, নির্বাচন কমিশন গঠনের জন্য বই আকারের প্রস্তাব তাকে আমরা দিয়েছিলাম, আমরা আশা করেছিলাম সেই প্রস্তাব রাষ্ট্রপতি এবং সরকার নেবেন, কিন্তু কিছুই নেয়নি। এবারও দেখেন, বারবার বলার পরেও একইভাবে নির্বাচন কমিশন গঠন করেছে। আরেক প্রশ্ন জবাবে ফখরুল বলেন, নির্বাচনকালীন সরকার মূল প্রশ্ন, সেই সরকারে যদি ওরা থাকে এবং শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকেন, তাহলে কোনো মতেই নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং আওয়ামী লীগ যদি সরকারে থাকে এবং শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকেন, তাহলে নির্বাচনে গেলেই কি বা না গেলেই কি?